বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হলে বিএনপির আন্দোলনের গতি প্রকৃতি আরও কঠোর করতে হবে বলে মনে করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, খালেদা জিয়াকে বাইরে রাখতে সরকার ভয় পায়, তাই মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে চিকিৎসা বঞ্চিত করছে। বেগম জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য সরকার পতন জরুরি বলে মন্তব্য করেন তিনি। ক্ষমতাসীনদের দোষেই বর্তমানে দেশের উচ্চ পদস্থরা বিভিন্ন দেশে ঢুকতে বাধা পাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ইটস এ শেম অন আওয়ার কান্ট্রি, আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে আওয়ামী লীগ এই অবস্থা তৈরি করেছে যে আমাদের দেশের প্রতিষ্ঠান যেগুলো কিনা আমার গর্ব করা উচিত সেই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে শুধুমাত্র তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্যে এমন একটা অগণতান্ত্রিক দেশে পরিণত হয়েছি যে এখন আমাদের রাষ্ট্রের যারা ওপরের দিকে আছে, যাদের উপরে রাষ্ট্র নির্ভর করে, তাদেরকে আজকে বিভিন্ন রাষ্ট্রগুলো গ্রহণ করতে রাজি হচ্ছে না যে দে আর ডেঞ্জারাস এলিমেন্ট।